জন ওয়েসলে বলেছেন একটি সুন্দর মন থাকা একটি সুন্দর রাজ্যে বাস করার আনন্দের মতো আর সেই মনকে ভালো রাখতে সুস্থতার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এস টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলব স্ট্রোকজনিত প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট এই ঠিকানায় অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন এসএ টিভি ডট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আজকে কথা বলবো স্ট্রোকজনিত সমস্যা নিয়ে এবং এর জন্য যে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যায় সেই বিষয়টি নিয়ে তো প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইব স্ট্রোক বিষয়টি কি ধন্যবাদ আসলে স্ট্রোক কথাটি এখন সাধারণ জনগণ বা মানুষ বুঝে যে স্ট্রোক একটা রোগের নাম এবং যে কোনোভাবে হোক মানুষের কানে এটা অন্তত পৌঁছেছে অনেকে হয়তো স্ট্রোক মনে করে যে এটা একটা হার্টের রোগ ভুলবশত এটা তবে আগের চেয়ে এখন অনেক ইম্প্রুভড স্ট্রোক এক প্রকার মস্তিষ্কের ডিজিজ আমরা বলি স্যারোব্রোভাস্কুলার ডিজিজ মস্তিষ্কের রোগ তো মস্তিষ্কে স্ট্রোক দুই টাইপের হতে পারে একটা হচ্ছে হেমোরেজিক আর একটা হচ্ছে ইস্কেমিক যদি মস্তিষ্কে কোনো কারণে মস্তিষ্কে যে রক্ত নালী যে ব্লাড ভেসেলস আছে সেগুলো যদি কোনো কারণে ছিঁড়ে গিয়ে ওখানে ব্লিডিং হয় সেটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক আর যদি সেটা কোনো কারণে ব্লাড ভেসেলস বন্ধ হয়ে গিয়ে রক্ত নালী চলাচল রক্ত চলাচলের পথ বন্ধ হয়ে যায় গিয়ে যেটা হয় সেটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক দুটার মধ্যে অ্যাকচুয়ালি ওখানে ব্রেইনে তখন ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যাওয়ার জন্য অক্সিজেন সাপ্লাই হয় সাপ্লাইটা কমে যায় এবং এক পর্যায়ে ব্রেইন টিস্যু মারা যেতেও পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি সবচেয়ে বেশি ইস্কেমিক স্ট্রোকটি বেশি হয়ে থাকে এবং ইস্কেমিক স্ট্রোকের রোগীর যে লক্ষণ সেটা সেটা একটু সময় নেয় মানে হতেও সময় লাগে কয়েক ঘন্টা থেকে কয়েক দিনও লাগে স্ট্রেমিক স্ট্রেমিক স্ট্রোকের রুগীর আপনি যদি ক্লিনিক্যাল ফিচারগুলো দেখেন আর হেমোরেজিকের ক্ষেত্রে হঠাৎ করে হতে পারে উইদিন কয়েক সেকেন্ড টু কয়েক মিনিটের ভিতরেই রুগী খারাপ হয়ে যেতে পারে এবং আপনার দুটো স্ট্রোকেই হয়তো কনসিকুয়েন্স এক কিন্তু প্রাইমারি যেটা প্রাথমিক পর্যায়ে আপনার ভিন্নভাবে প্রকাশ পায় এবং এই স্ট্রোকের মৃত্যুর সংখ্যা আগের চেয়ে অনেকাংশে কমে আসছে আগে প্রচুর লোক মারা যেত এখন কিন্তু সেটা কমে আসছে কিন্তু মৃত্যুর সংখ্যা কমে যাওয়ার কারণে উন্নত চিকিৎসার কারণে আরেক দিক দিয়ে প্যারালাইসিস রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে কারণ যদি পার ডে ধরেন একশো জন লোক স্ট্রোক করে যদি আগে আহ আশি জন লোক মারা যেত এখন হয়তো সেই ক্ষেত্রে নব্বই জন লোকই ভালো থাকে মানে মারা দশজন লোক হয়তো মারা যায় তাহলে এই যে নব্বই জন লোক বেঁচে গেল এই নব্বই জন লোক কোনো না কোনোভাবে ডিজাবল বা প্যারালাইসিস বা পঙ্গু বা বা আমরা বলি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এই সংখ্যাটা এখন বেড়ে গিয়েছে সমাজে এবং স্ট্রোক পরবর্তী যে আপনার পুনর্বাসন চিকিৎসা আছে বা স্ট্রোকের রুগী যে আবার স্বাভাবিক জীবনে যেতে পারে সেটা এখনও অনেকাংশেই কিন্তু জনগণের মধ্যে সেটা এখনও স্বাভাবিক বা মানুষের এই ধারণাটা এখনও ক্লিয়ার হয় না যে বা এখনও মানুষ কনফিউজ আমি দেখি যখন আমরা ট্রিটমেন্ট করি এর মূল কারণ হচ্ছে স্ট্রোক সংক্রান্ত আমি যে ডাটাটা দিলাম ইতো ইতিপূর্বে এই ডাটাটাও এখন কিন্তু মানুষ এখনও জানে না যে কীভাবে স্ট্রোক হয় কারণ কি বা কি কি কারণ করলে স্ট্রোকটা আমরা কমাতে পারি অনেকে এই রোগটাকে একটা মরণ বেধি মনে করে বা ভয় পায় স্ট্রোকের কথা শুনলে অনেকে আতকে ওঠে বা হয় স্ট্রোক হয়েছে এই 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 জাতীয় ভয়ে থাকে কিন্তু এটা যে আট দশটা নিউরোলজিক্যাল রোগের মতো একটা রোগ এবং যেটাকে আমরা রিহ্যাব বিশেষজ্ঞ যারা আছি এবং আমরা টিম ওয়ার্কের মাধ্যমে এই মানুষটা আবার কিন্তু তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে চলাফেরা করতে পারে এবং সঠিক সময়ে যদি তাকে কোনো স্পেশাল হাসপাতাল বা স্পেশালাইজড হসপিটাল ডক্টর বা এই জাতীয় সেন্টারে শরণাপন্ন হওয়া যায় তার মৃত্যুর ঝুঁকিও কমে যায় এবং পাশাপাশি তাকে কিন্তু আবার দেখা যায় স্বাভাবিক জীবনে ফিরে আনা সম্ভব পার্টিকুলারলি এই জায়গাতেই কিন্তু মানুষের কনফিউশন থাকে বা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে যে স্ট্রোক পরবর্তীতে যদি প্যারালাইসিস হয়ে যায় অবশ্যই সেটা আপনার স্ট্রোকে যেমন আতঙ্ক থাকে মানুষ যে স্ট্রোক হলো ভয় পেয়ে যায় যে বা অনেকের ধারণা স্ট্রোক হলে আজকে নামরক দশ দশ দিন বা বিশ দিন পঞ্চাশ দিন পরে মারা যাবে এরকম একটা এখনও সামাজিক কনসেপ্ট আছে মানুষের ভিতরে তো আমি মিডিয়ার মাধ্যমে বলবো এটা একটা ভ্রান্ত কনসেপ্ট প্রত্যেকটা রুগীকেই কিন্তু আমরা আবার তার জীবন জীবনদশ মানে তার স্বাভাবিক জীবনের দিকে আমরা ফিরে আনতে পারি তো এই জিনিসটা হচ্ছে যেটা আপনি বলছেন যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস তো সেটা হবে এটা হওয়া স্বাভাবিক কারো ক্ষেত্রে কারো ক্ষেত্রে হয়তো টেন পারসেন্ট হবে কারো ক্ষেত্রে ফিফটি পারসেন্ট হবে কারো ক্ষেত্রে নাইনটি পারসেন্ট হবে স্ট্রোকের পরবর্তী প্যারালাইসিস একটা কনসিকুয়েন্স হতেই পারে যেহেতু ব্রেন টিস্যু কোনো না কোনোভাবে ইঞ্জুর্ড হয় বা আমরা বলি হাইপোক্সিয়ার কারণে যে নেক্রোসিস হতে পারে মা মারা যেতে পারে তা থেকে ব্রেন সেল যেহেতু আমাদের শরীর মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত আমরা যে কথা বলছি কাজ করছি চোখে দেখছি যাই করি না কেন আমাদের প্রাথমিক যত কাজ কিছু করে আমাদের হায়ার সেন্টারিসে ব্রেন তো ব্রেনে যদি কোনো না কোনোভাবে এফেক্ট হয় ইঞ্জুরি হয় আঘাত হয় হাইপোক্সিক হোক বা যে কোনো কারণে ব্রেনে অনেক সময় স্ট্রোক ছাড়াও যেমন ব্রেন টিউমার হতে পারে বা কোনো আঘাত পেয়ে হতে পারে যে কোনো কারণে ব্রেনে যদি কোনো ইনজুরি হয় তাহলে কিন্তু ব্রেন টিস্যু ড্যামেজ হবে ড্যামেজ হলে কিন্তু আপনার যে পার্টিকুলার যে এরিয়া ড্যামেজ হলো ওই এরিয়া যে এরিয়া নিয়ন্ত্রণ করত সে এরিয়া থেকে একটা অ্যাফেক্ট হবে এটি স্বাভাবিক তো সাধারণত আমাদের সেটা হয় যে স্ট্রোক পরবর্তী যে কোনো এক পাশ হেমিপ্লেজি হয়ে যেতে পারে আমরা বলি এক পাশ প্যারালাইসিস বা হেমিপ্লেজিয়া অনেকের ক্ষেত্রে একটা হাত হয়ে যেতে পারে বা একটা পা অবশ্য হয়ে যেতে পারে অনেকের ক্ষেত্রে বাইলেটারাল স্ট্রোক হতে পারে মানে দুপাশই হতে পারে ক্ষেত্রে চার হাত পাও হয়ে যেতে পারে বা এক হাত এক পা কন্ট্রাল্যাটারাল বলি ডান হাত বাম পা এরকম হল বা বাম পা ডান হাত এই জাতীয় হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে হেমিপ্লেজিয়া হয়ে থাকে মানে যে কোনো এক পাশ সেরিব্রাল হেমিসপিয়ারে সাধারণত যখন স্ট্রোকটা হয় তখন দেখা যায় যদি ব্রেনের মস্তিষ্কের ডান পাশে এফেক্ট হয় তখন বাম পাস্তা প্যারালাইসিস হয় আর বাম পাশে যদি এফেক্ট হয় তাহলে ডান পাস্তা প্যারালাইসিস হয় এবং সেটা আপনার এক এক হেমোরেজিকের ক্ষেত্রে হয় আমি বলছিলাম ইতিপূর্বে আর ইসকেমিকের ক্ষেত্রে একটু डिफरेंट আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো একজন দর্শক আমাদের সাথে অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আর কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন

আমি বুঝতে পারি নাই এটা আপনার ডাক্তার ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলছিল এটা মেয়েদের ওষুধ হঠাৎ করে লিকুইড জাতীয় ওষুধ খাওয়ার ফলে হঠাৎ করে আমার দু হাত দুই পা অবশ হয়ে যায় দু হাত দু পা অবশ হয়ে যাওয়ার পরে ঢাকার ইভনেশনারে দেখাই তারপরে ইভনেশনারে সম্পূর্ণ টেস্ট করে আমার কিছুই ধরা পড়ে নাই শুধু জাস্ট খালি নার্ভের মধ্যে একটু জ্যাম দেখা দিছে এবং নার্ভ উইকনেস হয়ে গেছে আর কি নার্ভের দুর্বল বিভিন্ন ওষুধ খাওয়ার ফলে নার্ভ জ্যাম হয়ে গেছে ব্লাড ক্লাস করে ফেলছিল এই জন্য দু হাত দু পা বলছিল তো আস্তে আস্তে তারপরে আমি মডার্ন হারবালকে দেখাই তারপর মডার্ন হারবালের ক্যালসিয়াম জাতীয় কিছু ওষুধ খাওয়ার ফলে আল্লাহ মধ্যে আমার দু হাত দুটা আবার আগের মতো হয় তবে কমর থেকে পা পর্যন্ত আমার এখনো ভারী ভারী আছে কিন্তু হাটা চলাফেরা করতে পারি হালকা দৌড়াদৌড়ি দৌড়ি করতে পারি কিন্তু আগের মতো রেস্ট্রেন্সটা সেটা পাচ্ছি না এখন আমার মেন সমস্যা হচ্ছে যে কমর থেকে দু পা পর্যন্ত ভারী ভারী আর কমরটা খুব ভারী আর ডান পায়ের যে আঙ্গুলগুলো এখনো একটু হালকা অবশ এ গেছি আর এমনিতে সব ঠিক আছে এই আছে আপনার বয়স কত 27 স্যার 27 আপনি এমনি কিছু করেন এখন কাজ করেন এখন আমার বাবার সঙ্গে কনস্ট্রাকশনে কাজ করতে আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন এখন জানতে চাচ্ছি যে এই এই যে আপনার জয়েন্টে জয়েন্টে আপনার পায়ের যে আঙ্গুল ডান পায়ের আঙ্গুল যে অবস্থাটা আছে আসলে কি করলে ভালো হবে আর কি অত ভালো হবে কি হবে না এইটা আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি কমলের কমটা একটু ভারী ভারী লাগে ভারী ভারী লাগে আচ্ছা জি ওনার ড্রাগ পয়জনিং আমরা বলি অনেক কারণে হতে পারে বিভিন্ন যেমন অনেক সময় মানুষ কীটনাশক খেয়ে ফেলে রাগ করে বা কোনো ড্রাগের বিভিন্ন ড্রাগ রিয়েকশান হতে পারে তা থেকে আপনার নার্ভাস সিস্টেম প্রবলেম হতে পারে আমরা এক প্রকারের নিউরোপ্যাথি হয় ড্রাগ ইন্ডিউসড নিউরোপ্যাথি এটা হতেই পারে অনেক সময় যেমন ভাইরাল ইনফেকশানে যেভাবে হয় যেমন আপনার জানেন জিভিএস বেরি সিনড্রোম এই ভাইরাস থেকেও কিন্তু হঠাৎ করে যে কোনো মানুষ চার হাত পা অবশ্য যেতে পারে তদ্রুপ ওষুধ থেকেও হতে পারে তো যাই হোক এটা নার্ভাস সিস্টেম ডিজঅর্ডারের কারণে ওনার এখন কিন্তু আগের চেয়ে ভালো কিন্তু ওনার ট্রিটমেন্টটা আপনি আপনার যেটা করা উচিত বা হয়ে উচিত ছিল বা এখন আমি বলবো সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন এবং রিহ্যাবিলিটেশনে এই ক্ষেত্রে তাকে বিভিন্ন প্রকার থেরাপিউটিক বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন মডালিটিসের মাধ্যমে ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে নার্ভগুলোকে আবার সতেজ করতে হবে নার্ভের পাশাপাশি মাসেলস সতেজ করতে হবে এবং এই রুগীগুলা যেটা নার্ভাস সিস্টেম ডিজর্ডার যখন হয় তখন কিন্তু আপনার মাসেও যেমন উইকনেস হবেই যেটা বলি গ্রেডিং কমে যায় আমরা পাশাপাশি কিন্তু রুগীর ব্যালেন্সে প্রবলেম হয় কোঅর্ডিনেশনের প্রবলেম হয় এগুলা এই সকল ব্যালেন্স কোঅর্ডিনেশন রিহাবিলিটেশন প্রসিডিউরের মাধ্যমে পদ্ধতির মাধ্যমে তাকে আস্তে আস্তে রিগেইন করা সম্ভব সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন স্টিমুলেটর ইউজ করে থাকি যেমন ফেরাডিক স্টিমুলেশন স্টিমুলেশন বা গ্যালভানিক স্টিমুলেশন ইন্টারফারেনশিয়াল থেরাপি এবং বিভিন্ন প্রকার নার্ভ স্টিমুলেশনের মাধ্যমে এই আপনার কিন্তু নার্ভগুলো সতেজ করানো যায় বিভিন্ন এক্সারসাইজ আছে বিভিন্ন থেরাপিউটিক ম্যানুভার আছে আমরা বলি যেগুলোর মাধ্যমে এই রুগীগুলো আবার দেখা যায় যে এখন যে রেজিডুয়াল প্রবলেমটা তার আছে পায়ের দিকে এই সমস্যাটা অনেকাংশে কমে আসবে তো সেক্ষেত্রে দর্শক আপনি রিহাবিলিটেশন বিশেষজ্ঞ বা এই জাতীয় হাসপাতাল বা সেন্টারে শরণাপন্ন হয়ে আপনি অন্তত আরও কিছুদিন চিকিৎসা সেবা চালিয়ে যান আশা করি এটা ইম্প্রুভ হবে পাশাপাশি আপনি যেহেতু গ্রামে থাকেন গ্রাম বলব যেহেতু ঢাকার বাহিরে আপনি ওখানে আপনি যদি সম্ভব হয় যেমন সাইক্লিং সাইকেল চালানো নিয়মিত হাঁটা কিছু এক্সারসাইজ আছে যেমন ফুটবল এগো এই জাতীয় খেলা এগুলা যদি আপনি প্রত্যহ অন্তত আধা ঘন্টা করে করতে পারেন তাহলে আপনার অনেক উপকারে আসবে এই সমস্যাটা দেখবেন ধীরে ধীরে আপনি ইম্প্রুভমেন্টের দিকে যাচ্ছেন সাঁতার কাটা কিছু বেসিক অ্যানোরোভিক এক্সারসাইজ যেগুলো আছে যেগুলো আপনাকে আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট করে আস্তে আস্তে বাড়াবেন এই খেলা বা এক্সারসাইজ এগুলো আপনি নিয়মিত চালিয়ে যান আর পাশাপাশি আপনার এই জাতীয় থেরাপি আমি যে বলছিলাম রিহ্যাবিলিটেশন থেরাপি যদি করা যায় ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে আসবে অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন কাজ করে যে হার্ট অ্যাটাক এবং ব্রেইন অ্যাটাক মানে ব্রেইন স্ট্রোক তো ব্রেইন অ্যাটাকও আমরা বলতে পারি এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দেন তাহলে মানুষের বুঝতে সুবিধা হবে কোন ক্ষেত্রে সে নিউরোলজিতে যাবে আর কোন ক্ষেত্রে সে কার্ডিওলজিতে যাবে ধন্যবাদ এটা আমাদের দেশে অনেক আগে আরও এই সমস্যাটা ছিল স্ট্রোক করলে প্রায় রোগী জাতীয় হৃদরোগে নিয়ে যাওয়া হতো ভুলবশত তো যাই হোক এই জিনিসটা আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে এখন মানুষ সচেতন সোশ্যাল মিডিয়ার কারণে মানুষ কিন্তু সহজই চিকিৎসা বা চিকিৎসক এই জাতীয় স্পেশালিস্টের অন্তত কিছুটা আইডিয়া পেতে পারে বা সাহায্য পায় অনেক ক্ষেত্রে তো হার্ট একটা কেটেছে হার্টের একটা সমস্যা হার্টের রোগ হৃৎপিণ্ড যেটা আমাদের বা বুকের বাম পাশে থাকে তা থেকেও কিন্তু মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে এটা বেসিক্যালি কার্ডিওলজিস্ট সাবজেক্ট এবং কার্ডিয়ার কার্ডিওলজিস্ট কার্ডিওক সার্জন ওনারা এবং হৃদরোগ ইনস্টিটিউট বা হাসপাতাল তারা এটা করে থাকেন আর স্ট্রোক যেটা বলছে এটা যে মস্তিষ্কের রোগ ব্রেনে তবে হ্যাঁ ওতপ্রোতভাবে জড়িত যদিও স্ট্রোকটা ঘটে মস্তিষ্কে কিন্তু ডিউ টু রক্তনালী মানে রক্তনালী চলাচলে যদি কোনো সমস্যা হয় তা আমাদের যে হার্ট থেকে যে রক্তনালীটা ব্রেনে গিয়েছে মাথার মধ্যে প্রবেশ করেছে সেই রক্তনালী যদি কোনো কারণে অক্লুশন হয় কোন থ্রম্বোসিস হয় এমবোলিজম হয় বা কোনো কারণে বাধাগ্রস্ত হয় সেটা যে কারণে হোক বা কোনো কারণে ফেটে যায় তাহলেও কিন্তু স্ট্রোক হবে তাহলে সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমার প্রশ্নটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো ওয়ালাইকুম জি ওয়ালাইকুম সালাম দর্শক আপনার সমস্যার কথা বলুন হ্যাঁ আমার কিছু কয়েক বছর যাবৎ হাতুতে ব্যথা

আচ্ছা জি ধন্যবাদ। আমার কাছে ওই ব্যাথা লাগে আছে ওঠাও বসা করতে কষ্ট হয়। জি জি আমি বুঝতে পেরেছি। ধন্যবাদ আসলে হাঁটু ব্যথার অনেক কারণ। আমরা হাঁটুর যে রোগগুলো অনেকে দারণা হাঁটু ব্যথা মানে হারখ হয়ে গিয়েছে। হুম হুম তো সাধারণত ক্ষয় হওয়ার একটা এজ প্রয়োজন মানে বেসিক এজ বাংলাদেশে মহিলাদের অন্তত 35 বছর উপরে গেলে এটা হয়। সাধারণত বা ততুরদ হুম পুরুষদের ক্ষেত্রে 40 50 বছর বয়সে গিয়ে হয়। তো ওনার কিন্তু অনেক দিন ধরে হাঁটু ব্যথা করছে উনি বলছেন তো এটা সবসময় যে হাঁটুর ব্যথা ইটসেলফ হাঁটুর মধ্যে তা না হাঁটু তো বিশাল একটা লার্জেস্ট ওয়ান অফ দ্য লার্জেস্ট জয়েন্ট শরীরের বড় একটা জোড়া তো এই জোড়াটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি জয়েন্ট এখানে আপনার প্যাটালা থাকে সামনে নিচে টিভিয়া উপরে ফিমার এবং ভিতরে ক্যাপসুল থাকে চারপাশে বিভিন্ন বাস বাস্তা থাকে লিগামেন্ট থাকে দেন মাসেলস থাকে তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা রুগী পাই যে হাঁটু ব্যথা বলে আমি যখন এক্সামিন করে ফিজিক্যাল এক্সামিন দেখা যায় যে হাঁটুতে আসলে কোনো ব্যথাটা নাই ব্যথাটা কোনো বাসাতে আছে বা কোনো লিগামেন্টে ইঞ্জুরি আছে বা কোনো কারণে ওনার অ্যালাইনমেন্টে বা পপ্লিটাল ফোসাতে পিছনে হয়তো হাঁটুতে ব্যথা তো হাঁটু ব্যথার কারণ বিভিন্ন এক্ষেত্রে দরকার হচ্ছে আসলে কনফার্ম ডায়াগনোসিস উনি কিন্তু অনেক দিন ধরে ওষুধ খাচ্ছে বলছিল। এই যে দীর্ঘদিন ওষুধ খাওয়া না খেয়ে রুগীদের আমি বলবো কেউ কোনো ব্যথা বা যে কোনো রোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা নিল বা কিছুদিন ওষুধ খেয়েও যদি দেখে রোগটা বারবার আসতেছে তাহলে উচিত যে স্পেশালিস্টে স্মরণাপন্ন হওয়া এবং সেটা কনফার্ম ডায়াগনোসিস করা যে কেন হচ্ছে কেন হওয়াটা যদি কোশ্চেন যদি আপনি উত্তর না পান তাহলে কিন্তু এই যে ব্যথার ওষুধ খাচ্ছে দীর্ঘদিন এতে কিন্তু অন্য সমস্যা তৈরি হবে ব্যথার ওষুধ না খেয়ে ওনাকে একটা কনফার্ম ডায়াগনোসিস করে দেন ট্রিটমেন্টটা নিতে হবে আমরা আরও এই বিষয়ে কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি স্ট্রোক জনিত প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা ডাক্তার মোহাম্মদ শফিউল্লা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে স্ট্রোক জনিত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন তার হাঁটু ব্যথার সমস্যা রয়েছে হাঁটু ব্যথা সম্পর্কে আমরা আরেকটু আজকে জানতে চাইব জি ধন্যবাদ অনেক কারণ অনেক সময় দেখা যায় যে ডায়াগনোসিস যদি না হয় মানে এটা খুবই জরুরি একটা রুগী দীর্ঘদিন যখন কোনো রোগ ভোগ করতেই থাকে তখন দেখা যায় যে সেকেন্ডারি তার অন্য কোনো সমস্যা বা আরেকটা রোগ তৈরি হতে পারে আর একটা ওষুধ থেকেও তৈরি হতে পারে মানুষের কিন্তু অনেকের ধারণা যে চিকিৎসা মানে কেবল ওষুধ খাবে আমাদের কিন্তু লাইভে আর রুগী বলেছে সে ওষুধ খেয়ে কিন্তু এক প্রকারের প্যারালাইসিস সে হয়েছিল। সো ঔষধ জিনিসটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে এইভাবে যে ঔষধ কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া আমরা খাব না নাম্বার ওয়ান এবং সেই ক্ষেত্রে ঔষধের ক্ষেত্রেও অবশ্যই স্পেশালিস্টের একটা বিশাল ভূমিকা এখানে আছে মানে কিছু কিছু রোগ আছে যেটা জেনারেল রোগ না সেই রোগগুলো অবশ্যই একজন বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ডায়াগনোসিস করা কনফার্ম করা এবং সেই অনুযায়ী চিকিৎসা নেওয়া তো হাঁটু ব্যথার ক্ষেত্রে আমরা দেখলাম যে রুগীরা নিজের থেকে ওষুধ খেয়ে হয়তো ব্যথা কমে থাকে কিন্তু এটা কোনো সমাধান না অনেক সময় আমরা প্রায় রুগী পেয়ে থাকি মানুষের শরীর মনে মনে করেন যে এক প্রকারের ইও হয় এখানেও আপনার একটা অ্যাডজাস্টের ব্যাপার থাকে মানুষের হাঁটু ব্যথা যখন হয় তখন কিন্তু সে হয়তো ওষুধ খেলে একটু কমলো আবার কিছুদিন পর হয়তো ব্যথাটা ফিরে আসলো আবার একটু ওষুধ খেলো কমলো কিন্তু ইন্টারনালি জোরা কিন্তু আপনার ইনফ্লামেশন হতে হতে ভিতরে কিন্তু এক পর্যায়ে এনকাইলোসিস হয়ে যেতে পারে মানে জোড়াটা একটা হাড়ের সাথে আরেকটা হাড় লেগে যেতে পারে সেটা কিন্তু রুগী জানবেও না হয়তো এক পর্যায়ে দেখবে তার কোনো ব্যথা নেই কোনো সমস্যা নেই কিন্তু সে হাঁটু ভেঙে দাঁড়া মানে বসতে পারছে না চেয়ারে বসতে তার অসুবিধা হচ্ছে টয়লেট করতে অসুবিধা হচ্ছে সে কোনো জায়গায় ঘুরতে গেল সে হাঁটতে গেলে তা পা আটকে আসে বা আওয়াজ হয় ভিতরে তো এই জিনিসগুলো কেন হয় এই জিনিসগুলো হয় যখন ডায়াগনোসিসটা কনফার্ম রোগটা না ধরা হয় বা নিজে নিজে যখন কেউ চিকিৎসা করতে থাকে তা থেকে কিন্তু এই জাতীয় সমস্যাগুলা তখন দেখা দিতে পারে আর হাঁটুর কিছু রোগ আছে যে বা সমস্যা যেটা কুমোরের সাথে জড়িত বা পায়ের সাথে কুমোর থেকেও হাঁটুতে সমস্যা হতে পারে মাসেলসের সমস্যা হতে পারে আর আমরা হাঁটুর ক্ষেত্রেও প্রায় রুগী পেয়ে থাকি যেমন যারা স্ট্রোক করে তাদেরও কিন্তু পরবর্তীতে হাঁটুর বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে আমাদের কাছে যেমন স্ট্রোক রোগী সাধারণত যদি রিহাবিলিটেশন থেরাপি চিকিৎসা না পায় সে কিন্তু শুয়ে থাকে দীর্ঘদিন বিছানায় দীর্ঘদিন মানুষ যখন শুয়ে থাকে মানুষ কিন্তু সাধারণত সোজা হয়ে শুয়ে কম থাকে মানুষ আইদার রাইট অর লেফট সাইড লাইং করে মানে ডান বা বাম পাশে ঘুমায় এবং কিছুটা হাঁটু বাঁকা থাকে পিছনের দিকে মানে মানুষ পাটা একটু বেকে বা কুজো করে ঘুমায় স্ট্রোক রুগী দীর্ঘদিন এভাবে যখন পা একটু বেকে ঘুমায় এক পর্যায়ে কিন্তু নি ডিফরমিটি হয়ে যেতে পারে এবং নি ফিক্সড হয়ে যেতে পারে এবং দেখা যায় যে স্টিফ হয়ে যেতে পারে এবং দেখা যায় যে আমরা আমাদের কাছে অনেক সময় রুগী স্ট্রোকের তিন মাস দশ মাস বা এক বছর পরে নিয়ে আসে আমরা হয়তো পুনর্বাসন তখন ডিলে হয়ে যায় বা কষ্ট হয়ে দাঁড়ায় বিকজ এবং এখানে আমরা পুনর্বাসন নিয়েও কথা বলবো একটা ফোন নিয়ে আসে। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো দুঃখিত দর্শক লাইনটি কেটে গেছে আপনি কষ্ট করে আর একবার চেষ্টা করুন আমরা যে বিষয়ে কথা বলছিলাম জি হাটু হাটুর যে স্ট্রোক পরবর্তী স্ট্রোক পরবর্তী এই জাতীয় সমস্যা হতে পারে শুধু হাটু না বিভিন্ন জোড়া hip joint বা আমাদের অনেক সময় হাতের জয়েন্টগুলো স্ট্রোক পরবর্তী আমরা যে রুগীগুলো পেয়ে থাকি দেখা যায় যে স্টিফ হয়ে গিয়েছে বা বেঁকে গিয়েছে একেবারে ডিফর্মড হয়ে যায় এবং দীর্ঘদিন ইউজের কারণে দেখা যায় যে মাসেলগুলো আপনার ওয়াস্ট হয়ে যায় মানে শুকিয়ে যায় মাংস পেশি শুকিয়ে গেলে তখন কিন্তু আপনার রিহাবিলেট বা রিহাবিলিটেশন প্রক্রিয়া কিন্তু খুব মানে সময় হয়ে দাঁড়ায় অনেক বেশি সময় লাগে অনেক ইকোনোমিক্যাল ব্যাপার এখানে তখন জড়িত হয় এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে ফেলও করার সম্ভাবনা থাকে তো আমরা স্ট্রোকের রুগীদের ক্ষেত্রে যেটা হোক স্ট্রোক করে যখন একটা রুগী কনসাসনেস ফিরে আসে বা একটা রুগী বেসিক যে ট্রিটমেন্ট দিয়ে থাকেন অন্য টিম মেম্বাররা যখন রুগীটা বেঁচে থাকে ওই ওই সময় থেকেই তাকে কিন্তু রিহ্যাবিলিটেশন চিকিৎসা শুরু করা উচিত না হলে কিন্তু আপনার এই রোগী পারিবারিক একটা আমি বলবো একটা বোঝা হয়ে দাঁড়াবে কারণ হচ্ছে রুগী যখন স্ট্রোক করে বসে সে স্ট্রোক কিন্তু এরকম নয় যে স্ট্রোক আপনার একেবারে বৃদ্ধ বয়সী হবে স্ট্রোক যে কোনো বয়সী হতে পারে সাধারণত মিডেল যে সবচেয়ে বেশি হয়ে থাকে যে এই যে মানুষ এখন এই ট্রেন্ডটা অ্যাকচুয়ালি হয়েছে বিকজ যেহেতু যে রক্ত নালীর কথা যেটা বললেন যে এটার সাথে তো অনেক কিছু জড়িত আছে লাইফস্টাইলেরও একটা সম্পর্ক রয়েছে তো সেই বিষয়টা যদি একটু বলতেন ধন্যবাদ আসলে স্ট্রোকের কারণের ক্ষেত্রে আমরা যেটা যেহেতু বলছিলাম যে হার্টের ডিজিজ থেকেও কিন্তু স্ট্রোকে মানে হতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে রক্তনালী কোনো কারণে ব্লক হতে পারে যেমন এটা আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যে রক্তনালী ব্লক হচ্ছে কেন এবং সেই সাথে আমাদের লাইফস্টাইলের কি সম্পর্ক আছে একদম দর্শক আমাদের সাথে অপেক্ষায় আছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন

হ্যাঁ ডাক্তার দেখিয়েছি মানে একটা ওষুধ দিছিল স্লিমোমিল এটাও আর কি খাওয়া হয়েছিল আবার অনেক আর কি আর সাথে সাথে কয়েকটা ওষুধ খাইছিলাম কিন্তু কমে নাই আচ্ছা তুমি লাইফস্টাইলটা বলে দিতেন তুমি তুমি কি বলতে পারো তোমার ওজন হওয়ার কারণটা কি অতিরিক্ত খাদ্যাভ্যাস না অন্য কোনো কারণ সবটা মিলে মানে আমি আর কি মানে ব্যায়ামের সময় তো পাইনি স্কুল কলেজ যাইতে দৌড়াদৌড়ি করতে

ওর বয়স বেশি না 18 বছর মাত্র আমরা যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেই বিষয়ে প্রশ্নটা চলে এসেছে জি জি অবশ্যই এবং ইটি ইম্পর্টেন্ট প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল খাবার দাবার চলাফেরা কাজকর্ম বিভিন্ন কারণে শারীরিক বিভিন্ন রোগগুলো তৈরি হয় তো ওজনের ক্ষেত্রে সাধারণত কিছু রোগ আছে যেমন হাইপার থাইরয়েড আর কিছু হাইপো থাইরয়েড এই হরমোনাল কোনো সমস্যা থেকে অতিরিক্ত ওজন হতে পারে কিছু জেনেটিক্যাল একটা ফ্যাক্টর আছে যে বাবা মা অনেক বা যদি অতিরিক্ত ওজন থাকে যেটা বেশিরভাগ কারণই হচ্ছে আপনার খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাস যেমন ওর বয়স আঠারো ওকে হয়তো ওর বাবা মা বা আমাদের ফ্যামিলির একটা টেন্ডেন্সি থাকে বাচ্চারা খায় না খায় না সারাদিন করতে থাকে এটা আমরাও করি অনেক কারণে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা আবার খেয়াল রাখতে হবে হ্যাঁ আমার বাচ্চার বয়স কত তার উচ্চতা কত ওই অনুযায়ী তার ওজন হতে হবে কারণ একটা আইডিয়াল একটা ওজন আছে মানে একটা তিন ফিট বাচ্চার ওজন কতটুক হবে একটা চার ফিট মানুষের ওজন কতটুক হবে একটা ছয় ফিট মানুষের ওজন কতটুক হবে এটা একটা স্ট্যান্ডার্ড ক্যালকুলেশন আছে সো এই ক্যালকুলেশনের বাইরে যখন চলে যাবে তখনও যদি আমি বলি কেবল খায় না খায় না বা বাচ্চার বাবা মা তাহলে কিন্তু এই জাতীয় অবেজ বাচ্চার তৈরি ওর কিন্তু এখন প্রবলেম অনেক ওর কোমর ব্যথা শুরু হয়েছে ও জন্য হাঁটু ব্যথা হবে এবং সে এক পর্যায়ে সাইকোলজিক্যালি ডিপ্রেসড হবে বিকজ আরো মেয়ে মানুষ সামাজিকভাবে আমরা অনেক কিছুই কিন্তু কনসিডার করতে হয় তো তোমার ওরি হওয়ার কোনো কারণে আমার সাজেশন তুমি আজকে থেকে সকল প্রকার মাংস এবং তৈলাক্ত খাবার ছেড়ে দিবা মানে একেবারেই খাবা না এবং প্রোটিনের পরিমাণ কমিয়ে ফেলতে হবে যেমন মাছ ডাল এই খাবারগুলা কমিয়ে ফেলবা আর কোনো প্রকার মাংস খাবা না সেটা মুরগির মাংস হোক বা গরুর মাংস তো অবশ্যই না টোটালি ছেড়ে দেবা কোনো ফাস্ট ফুড খাবা না সকাল এবং রাতে দুইবেলা রুটি খাবা নিয়মিত হাঁটার অভ্যাস করো যদি তোমার হাঁটতে গেলে কোমর ব্যথা কোমরে একটা বেল কিনতে পাওয়া যায় তোমার এলাকা হয়তো একটু ভালো দেখে বেল কিনে নিবা যেটা আমরা বলি করসেট বেল্ট করসেট বেল্ট ব্যবহার করে তুমি নিয়মিত অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা ক্যাটস বা নরম জুতা পরে হাঁটবা এবং সমান রাস্তায় সমান রাস্তা হাঁটাটাই সবচেয়ে বেটার এবং এই যে খাদ্যাভ্যাসটা বললাম এটা করো এবং ফল এবং শাকসবজির পরিমাণ খাবারে বাড়িয়ে দাও তাহলে এবং মিষ্টিও টোটালি অ্যাভয়েড করতে হবে মিষ্টি এবং মাংস জাতীয় খাবার এবং তৈলাক্ত ফাস্টফুড খাবার টোটালি নিষেধ থাকবে অন্তত এক বছরের জন্য আর পাশাপাশি তুমি রুটি খাও দুবেলা পাশাপাশি তরকারি শাকসবজি এগুলো খাও নিয়মিত হাঁটো এই সমস্যা এই যেটা বলছো কমে আসবে ওজন কমানে কিছু ঔষধ আছে যদি সেটা অথেন্টিক কোম্পানি হয় মানে যে কোম্পানিগুলা ওই দেশের সরকার কর্তৃক অনুমতিপ্রাপ্ত সেই কোম্পানির ওষুধ তুমি ডাক্তারের পরামর্শে খেতে পারো তবে সেটা একটা বয়সের ব্যাপার আছে তোমার বয়স কিন্তু এখনও আঠারো চলছে সো আমরা বাইশ পঁচিশ বছর বয়সের আগ পর্যন্ত সাধারণত এই জাতীয় ওষুধ না দেওয়ার পক্ষে কারণ যে কোনো ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা তোমার একেবারে যেই জিনিস দিয়ে তৈরি হোক না কেন আমার মনে হয় তুমি যদি লাইফ স্টাইলটা এভাবে করতে পারো দেখবা উইদিন চার থেকে পাঁচ মাসের ভিতরে তোমার অনেক অংশে ওজন আস্তে আস্তে কমে আসবে তারপরে যে সফট ড্রিঙ্কস এর প্রতি অনেকের আকর্ষণ থাকে সেটাও কমিয়ে আনা অবশ্যই আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি আবু দবি থেকে বলছি আলাইন জি আমি ম্যাডাম আবু দবি থেকে বলছি আলাইন জি দর্শক আমরা শুনতে জি বলুন আমি না বলছি আমি ঘরের থেকে অনিনদিন যাবত আজকে হাতের কোনই পর্যন্ত ডান হাতে অনেক দিন যাবত ব্যথা করছে প্রায দুই 2-3 মাস পর্যন্ত তখন আমি ডক্টরেরখানে ডক্টর কাছে গেছি পরে ডাক্তার এমআরআই করার জন্য বলেছেন ঘাড়ের এমআরআই করার পরে পরে আমি দেখি যে ব্যথাটা কমে গেছে পরে আমি আর এমআর রিপোর্ট আনতে যাই নাকি এখন আবার অনেক দিন যাব ধরে দুই তিন মাস যাবত এখন এম ব্যথা করতেছে তো সেই জন্য আমি আবার ডাক্তারের কাছে গেছি এম আমার একটা চেক করছে চেক করার পরে উনি বলছে যে ঘাড়ে ঠিক আছে যে সি ফাইভ আছে সি ফাইভ বলছে এখানে তো কি রগ না কি জানি ওইখানে একটু ডিফারেন্স আছে তো সেটার জন্য কি করা যায় হ্যাঁ জি ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার ঘাড়ের ডিস্কের সমস্যা সি ফাইভ বা ফোর ফাইভ ওই লেভেলে তো এইটার এইটার ট্রিটমেন্ট সাধারণত প্রাথমিক যে চিকিৎসা আমরা বলবো বা কনজারভেটিভ ট্রিটমেন্ট সেটা হচ্ছে রিহ্যাব থেরাপি সেই ক্ষেত্রে আপনাকে থেরাপি চিকিৎসা বা চিকিৎসকের স্মরণাপন্ন হয়ে করতে হবে সেক্ষেত্রে চিকিৎসক তার মতো করে বিভিন্ন প্রকার ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ থেরাপি এগুলা দিয়ে থাকবেন পাশাপাশি কিছু ভিটামিন যেমন ভি ওয়ান বি সিক্স বি ভিটামিন ডি গ্লুকোসামাইন বা এই জাতীয় কিছু আপনাকে প্রোভাইড করে থাকবেন এই এতেই আশা করি আপনার এই সমস্যাটা চলে যাবে আপনার ডাক্তার সাহেবের সাথে কথা বলে এই জাতীয় চিকিৎসা ওই দেশে যেহেতু আছেন অবশ্যই এখন পাওয়া যাবে ওই সকল চিকিৎসা আপনি নেওয়ার চেষ্টা করেন আর আমার সাজেশন আপনি আরও অন্তত এক মাস ভারী কোনো বোঝা ব্যাগ বা আপনি কী কাজ করেন যে কাজই করেন না কেন ভারী কিছু আপাতত এক মাস টানবেন না আর শোয়ার সময় একটা পাতলা নরম বালিশ ব্যবহার করবেন সামনে ঝুঁকে ঝুঁকে দীর্ঘ সময় কোনো কাজ করবেন না তাহলেই সমস্যাটা আশা করি আর বাড়বে না আর এই রুগীগুলা কিন্তু ডে বাই ডে বাড়ছে এবং এই যে আপনি বলছিলেন কমে গেল ব্যথা আবার ফিরে আসছে এর মূল কারণটাই হচ্ছে একটা ইঞ্জুরি হয়েছে একটা ডিক্সের সমস্যা হয়েছে প্রাথমিক পর্যায়ে কোনো কারণে হিল হয়ে গিয়েছে বা ওষুধ খেয়েছিলেন কিন্তু ডিক্সের সমস্যার সমাধান হয় না এটা একমাত্র রিহ্যাব থেরাপির মাধ্যমে সমাধান সম্ভব এটা যদি সম্ভব না হয় তাহলে আপনাকে হয়তো আবার অপারেশনে যেতে হতে পারে তো আমার মনে হয় আপনি রিহ্যাবিলিটেশন থেরাপি নেন আশা করি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো কোনো একটা তার প্রবলেমের কারণে কিছু ইনভেস্টিগেশনস করেছে এবং দেখা গেল যে তার ব্লাডে কোলেস্টেরল অনেক বেশি ট্রাইগ্লিসারাইড অনেক বেশি তো সেই ক্ষেত্রে সেই ধরনের রোগীদের প্রতি আপনার কি সাজেশন হবে তাদের এই ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা কতটুকু ধন্যবাদ আসলে স্ট্রোকের যে মূল কারণ তার মধ্যে আপনি যেটা বলছেন অত্যধিক যদি রক্তের মধ্যে তৈলের পরিমাণ বেড়ে যায় বা কোলেস্টেরল বেড়ে যায় তা থেকে রক্তনালী ব্লক হয়ে যেতে পারে সেটা ব্লক হয়ে হার্টের সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে যদি ব্রেনে গিয়ে ব্লক হয় বা আটারি আটারিতে হতে পারে গলার সামনে যে আটারি আছে তা থেকেও কিন্তু ব্রেন স্ট্রোক হতে পারে অনেক কারণে আসলে অত্যধিক যে বলছিলেন কোলেস্টেরল এটা কোনোভাবেই মানুষের জন্য কোনো উপকারে আনবে না এই ক্ষেত্রে আমরা বলবো আমাদের অন্তত রেগুলার এক মানে আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে হাঁটা একটা বেস্ট এক্সারসাইজ ওয়ান অফ দ্য কারণ যেই এক্সারসাইজটা আমি যদি আপনাকে বলি আমরা অনেক সময় বলি সাঁতার কাটতে তো এটা পরিবেশ হয়ে উঠবে না বা অনেক সময় সুযোগ পাবেন না সো হাঁটাটা হয়তো সম্ভব কোনোভাবে যদি সে রাস্তায় হাঁটতে একেবারেই না পারে ইলেকট্রিক্যাল ট্রেডমিল ইউজ করতে পারে বাসায় তবে সেক্ষেত্রে ট্রেডমিলের যে পা মানে যেটার উপরে সে হাঁটবে বা দৌড়াবে সেটা সমান রাখতে হবে মানে ফ্লোরের সাথে এটা করা উচিত নাম্বার ওয়ান এবং অবশ্যই ফাস্ট ফুড এবং তৈলাক্ত খাবার মাংস জাতীয় খাবার যেই যে খাবারে অতিরিক্ত কোলেস্টেরল থাকে এই খাবারগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে বা করার চেষ্টা করতে হবে এবং যদি সম্ভব হয় ফেলতে ফেলতে হবে আমাদের খাদ্যাভ্যাসের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে আমরা আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে প্রিয় দর্শক এবারে নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যে আমাদের সাথেই থাকুন দশক বিরতির পর আবারো স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি স্ট্রোকজনিত প্যারালাইসিসের পুনর্বাসন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম ব্রেন স্ট্রোক নিয়ে এই যে স্ট্রোকের পরবর্তী যে বিশেষ ধরনের কিছু চিকিৎসা আছে পুনর্বাসন চিকিৎসা ডিপিআরসিতে কি কি ধরনের ফ্যাসিলিটিস রয়েছে ধন্যবাদ আসলে ডিপিআরসি একটা রিহ্যাবিলিটেশন হসপিটাল এবং সেন্টার সো আমরা আসলে স্ট্রোক রিহাবিলিটেশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি স্ট্রোক এবং প্যারালাইসিস যেমন আপনার স্ট্রোকজনিত প্যারালাইসিস স্পাইনাল কর্ড ইঞ্জুরি প্যারালাইসিস বা যে কোনো যে কোনো কারণে যদি কেউ কোনো প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয় তা আমরা পুনর্বাসন চিকিৎসা করে থাকি এবং আলহামদুলিল্লাহ যে আমাদের এখানে যে পরিমাণ ইকুইপমেন্ট আছে এবং এই সংক্রান্ত যে আপনার ম্যানেজমেন্ট বলেন বা আমাদের যে ম্যান পাওয়ার আমাদের যে ফেসিলিটিস ইনশাল্লাহ অনেক ভালো এবং আমরা দীর্ঘদিন ধরে অনেক রুগীরই রিহ্যাবিলিটেশন করে আসছি এবং স্ট্রোকের ক্ষেত্রে আমরা যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল প্রোটোকল যে ডে বাই ডে যে ম্যানেজমেন্টের যে ধাপগুলা এগুলো আমরা ফলো করে থাকি এবং স্ট্রোক আমরা যদি রুগী দেখা যায় যে এক মাস পরে আসে বা সাত দিন পরে আসে বা তিন মাসের ভিতরেও আসে এই রুগীগুলো দেখা যায় প্রায় নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট উন্নতি হয়ে যায় মানে প্রায় স্বাভাবিক জীবনে ফিরে আসে যদি কেউ দেরিতে আসে কয়েক বছর পর হয়তো সেই ক্ষেত্রে রেজুডাল উন্নতি বা ডিসেবিলিটি থেকেই যায় বা অনেক কারণে হয়তো সময়ের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তো সেক্ষেত্রে আমাদের যেমন আমরা লাস্ট গত কয়েক মাস ধরি আমরা একটা নতুন মেশিন এনেছি সেটা হচ্ছে স্ট্রোকের জন্য রোবোটিক গেইট ট্রেনি ট্রেনার মানে গেইট ট্রেনার মানে গেইট হচ্ছে হাঁটার ট্রেনিং করার রোবোটিক মেশিন আমরা আনছি বাইরে থেকে যেটা হচ্ছে স্ট্রোকের রুগী আপনি জানেন যে কোনো রুগী যদি বিছানায় শুয়ে পড়ে বা প্যারালাইসিস হয়ে যায় সে কিন্তু নিজে নিজে বসতে পারে না দাঁড়াতে পারে না হাঁটতে পারে না তো এই মেশিনের মাধ্যমে যে রুগী বসতেও না পারলেও আমরা কিন্তু এই রুগীকে হাঁটাতে পারি এই স্ট্রোক গেই ট্রেনারের মাধ্যমে এবং এটা অত্যাধুনিক একটা মেশিন যার মাধ্যমে ইন্টারন্যাশনালি মেশিনটা এমনভাবে তৈরি করা যে তাকে ব্যালেন্স করানো এখানে করা সম্ভব রিএুকেশন করানো সম্ভব তাকে হাঁটানো শিখ করানো সম্ভব একটা রুগী বসতে না পারলেও যদি আপনি হাঁটাতে পারেন বাই মেশিনের মাধ্যমে সেটা তার অনেকাংশে রেজাল্ট চলে আসবে তখন দেখা যায় যে সে অটো অটো নিজে থেকেই বসাটা শিশিকে ফেলবে এবং নিজে থেকে সে দাঁড়ানোটা করা সম্ভব তো এই গেই ট্রেনারটা আবিষ্কারই হয়েছে এই কাজের জন্য রিহ্যাবিলিটেশন প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্য যেন যত দ্রুত আরো কথা বলবে একজন দর্শক সংযুক্ত হয়েছে জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন ওয়া আলাইকুম আসসালাম আমি রংপুর থেকে বলছিলাম জি ম্যাডাম জি দর্শক মানে আমার আব্বুর হচ্ছে মানে আমি শফিউল্লাহ স্যারের একটু কথা বলো আমার আব্বুর মানে মেরুদণ্ডে রগের ভিতরে টিউমার আচ্ছা জি বলুন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ এখন রংপুর থেকে মানে বলছিল যে অপারেশন করলে উনি ধীরে ধীরে মানে পঙ্গু হয়ে যাবে হুম এখন একটু স্যারের সঙ্গে এই বিষয়ে একটু সাজেশন মানে চাচ্ছি যে কি করা যাবে আবার রংপুর থেকে ট্রান্সফার করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স মানে হসপিটালে ট্রান্সফার করছিল হুম হুম তো ওনারা কি বলেছে এখানে স্যার ওখানেও বলছে স্যার যে অপারেশন করলে কোনো মানে সিওরিটি দিবে না না করলে কি হতে পারে সেটা বলেন না করলে কি হতে পারে বলেছে ডাক্তার সাহেব না করলে সেটা বলেন নিজে যে না করলে ওরকমই থাকবে এখন কি সমস্যা হয় ওনার এখন স্যার মানে হাঁটতে পারে না মানে লাঠি নিয়ে টু দাঁড় হতে পারে কিন্তু হাঁটতে পারে না স্যার আপনি যে বলছিলেন টিউমার এটা কি কনফার্ম স্যার এমআরআই এর তিনটে রিপোর্টে বলছে যে এটাই বলছে আমার আচ্ছা আচ্ছা ওনার বয়স কত এখন 35 আচ্ছা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আসলে যদি স্পাইনাল কর্ড ইয়া হয় টিউমার হয় বা যে কোনো কিছু হোক সে ক্ষেত্রে অপারেশন করতে হবে হয়তো ডাক্তার সাবরা অপারেশন করে কোনো কারণে যদি রেজাল্ট না আসলো রেজাল্ট বলতে হচ্ছে ওনার বাবা এখনও কিন্তু ডিজেবল এক প্রকারে হাঁটতে পারে না ঠিক না তো সেটা হতো ডাক্তাররা চিন্তা করে যদি অপারেশনের পরেও যদি না হাঁটতে পারলো এই কথাটা কাউন্সিলিং করাটা বেটার কারণ মানুষের এক্সপেকটেশন বিভিন্ন রকম আমাদের কাছে রুগীর এক্সপেকটেশন যেন রুগী জি স্যার আমরা অপারেশন করলো করলাম অপারেশন আগেও যা পরেও যদি তাই হয় তাহলে রেজাল্টটা কি ঠিক না এই কথাটা তো আসে যার কারণে ডাক্তার সাহেবরা হয়তো বলেছে কিন্তু আরেকটা দিক চিন্তা করতে হবে যদি অপারেশন না করে কি করতে পারে অপারেশন না করলে টিউমার যদি দীর্ঘদিন করে থাকে সেই ক্ষেত্রে উনি টোটালি আরও খারাপের দিকে যেতে থাকবে অন্তত অপারেশন দিয়ে আপনার বাবাকে যে অবস্থা আছে এই অবস্থায়ও রাখা সম্ভব আমার মনে হয় অবশ্যই ডাক্তার সাহেবরা আপনাদের সাথে আলোচনা করেছে আপনারা সম্ভব হলে ওনাদের সাথে ক্লিয়ারলি কথা বলে অপারেশন করেন তবে আমার সাজেশন অপারেশন পরবর্তী আপনাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা ওই দিন থেকে চালু করে দিতে হবে যদি অপারেশন উইথ রিহ্যাবিলিটেশন একসাথে করা সম্ভব হয় ইনশাল্লাহ অবস্থা থেকে খারাপের দিকে যাবে না পাশাপাশি আর উন্নতি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে তো আমার মনে হয় অপারেশনটা আপনাদের মাধ্যমে করে ফেলুন এবং পাশাপাশি রিহাবিলিটেশন চিকিৎসাও চালু করে দেন আসলে এটা কিন্তু খুবই মানে আমরা একটা ভালো একটা এক্সাম্পল পেলাম যে রিহ্যাবিলিটেশনটা যদি অপারেশনের পরপরই শুরু করা যায় তাহলে কিন্তু অনেকাংশেই সুস্থ হওয়ার সম্ভাবনাটা থাকে অবশ্যই এই ক্ষেত্রে আসলে আমাদের দেশের এখনো অনেক ক্ষেত্রে আমাদের দেশে মানুষ কিন্তু দেখবেন বিভিন্ন আমি বলবো কথায় অনেক সময় কান দেয় মানে যেটা হচ্ছে যে সাধারণ কিছু কথাতেও মানুষ মনে করে কি হয়ে গেল আবার এই চিকিৎসার ক্ষেত্র মানুষের এক্সপেকটেশনটা থাকে এরকম যে অপারেশন করলেই যেন রুগী পরের দিন দৌড় দিবে তো এই জিনিসটা আসলে কাউন্সেলিং প্রয়োজন যে একটা রুগীর একটা রোগ একটি স্পাইনাল কট টিউমার হয়েছে আমরা ডাক্তাররা যদি রুগীদেরকে বুঝে বলতে পারি বা তার ফ্যামিলি মেম্বারদেরকে বোঝানো সম্ভব হয় যে এই রোগটার কনসিকুয়েন্স কী ফ্যাট কী রোগটা ভবিষ্যতে কি হতে পারে এবং না করলে কি হতে পারে করলে কি হতে পারে বা আমরা কিভাবে ট্রিটমেন্টটা আগে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু নিয়ে কথা বলতে হবে হ্যাঁ হ্যাঁ এটা 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 খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা রুগীকে যদি বোঝানো যায় এবং রুগীদেরকেও বুঝতে চেষ্টা করতে হবে অনেক সময় রুগীরও অনেক সময় সেটা বুঝতে চায় না তাদের কথা হচ্ছে আমি অপারেশন করব। এক সপ্তাহ বা এক মাসের ভিতরে যেন রুগী আবার আগের অবস্থানে ফিরে আসে এটা মানুষের একটা চাহিদা থাকতেই পারে কিন্তু মেডিকেল সায়েন্স কি বলে বা আমরা তো সায়েন্স নিয়ে কাজ করছি এখানে তো আমরা মানে কোনো কবিরাজি করছি না সো সায়েন্স কী বলে একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হলে কি হতে পারে একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম ড্যামেজ হলে কী হতে পারে একটা হার ভেঙে গেলে কি হতে পারে হোয়াট ইজ দ্য সায়েন্স এই ক্ষেত্রে তো সেই সায়েন্স অনুযায়ী যদি রুগীদেরকে বোঝানো যায় এবং ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু ইম্প্রুভ হবে কিন্তু প্রবলেম হচ্ছে যেমন এই যে স্পাইনাল টিউমার বলেন বা কর ইনজুরি বলেন বা স্ট্রোকের রুগী এই রুগীগুলা কিন্তু পুনর্বাসনে অনেক সময় লেগে যায় কয়েক মাস ইভেন কি অনেক রুগী আছে কয়েক বছর লেগে যায় বাট এটা কন্টিনিউ করতে হবে মানে এটা যদি কেউ ছেড়ে দেয় যে আমি এক মাস রিহ্যাবিলিটেশন সিস্টেমে গেলাম বা ট্রিটমেন্ট করলাম হয়তো টেন উন্নতি হলো তারপরে রুগী চিন্তা করলো যেহেতু আশানুরূপ রেজাল্ট আসছে না আমি বন্ধ করে দিই তাহলে কিন্তু রুগী আবার আরও খারাপের দিকে চলে যাবে তো আমরা দেখি এই জিনিসটা হচ্ছে আসলে দরকার একটা কাউন্সেলিং যে মানুষকে বোঝানো যে কত সময় লাগতে পারে কেমন সময় লাগতে পারে এক্সপেকটেশন থাকতে পারে সেটাকে মিনিমাইজ করে বুঝিয়ে যদি করা যায় বা রুগীর অংশে ইকোনমিক্যাল একটা ফ্যাক্টর এখানে বড় অংশে জড়িত থাকে ইদানিং ইকোনোমিক্যাল ফ্যাক্টর তো আসি পাশাপাশি সময় একটা ইম্পর্ট্যান্ট ইস্যু ফ্যামিলি মেম্বারের একটা ব্যাপার আছে কারণ হচ্ছে একটা স্ট্রোক রুগী বা একটা স্পাইনাল কর ইঞ্জুরি রুগী প্যারালাইসিস তাকে তো তার ব্যক্তিগত কাজকর্ম থাকতে পারে তাকে টয়লেট করানো তাকে গোসল করানো তার ড্রেস আপ করানো তার খাবার খাওয়ানো তাকে অনেকগুলো কাজ আছে আমরা বলি এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এই যে প্রতিদিন যে অ্যাক্টিভিটিসগুলা এগুলা করানোর জন্য সময় লোকের প্রয়োজন হয় সো এই জিনিসগুলা সব একসাথে করা অনেক সময় হয়ে ওঠে না রুগীদের ক্ষেত্রে হোক তো সেইটা যদি একটু সময় ধৈর্য নিয়ে করা সম্ভব প্রত্যেকটা স্ট্রোক রুগী বলেন বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি বলেন যেই যে রোগগুলা প্রগ্রেসিভ ডিজিজ না সেই সেই রোগগুলার রুগীকে স্বাভাবিক আর দশটা মানুষের মধ্যে ফিরে আনা সম্ভব কিন্তু এই কাজগুলা ধাপে ধাপে সময় নিয়ে কত সময় লাগতে পারে সাধারণত স্ট্রোক রিহ্যাবিলিটেশন আমি বলছিলাম যদি সাত থেকে এক মাসের ভিতরে আমরা পেয়ে যাই এই রুগী এক থেকে দু মাসে নাইনটি এইটটি টু নাইনটি ফাইভ পারসেন্ট সে রিকভারিতে আসবে সাধারণত এবং এটা ইট ডিপেন্ডস অন রুগী কখন আসলো কোন সময় আসলো আর স্ট্রোক রুগীর একটা সমস্যা হচ্ছে স্ট্রোক হওয়ার যে কারণ আপনি বলছিলেন ইতিপূর্বেই যে স্ট্রোক করেছে একবার দ্বিতীয়বার আমরা পুনর্বাসন করেছি রুগী হাঁটা চলাফেরা করতে পারে অনেক সময় রুগীর লোক এসে বলে স্যার আগে স্ট্রোক করে বাসায় ছিল এটি ভালো ছিল এখন আরও সমস্যা কি সমস্যা আপনার চিকিৎসা এখন রুগী হাঁটতে পারে সে নিজে নিজে গিয়ে সিগারেট খায় আগে তো শুয়ে থাকতো সে তো আর সিগারেট খেতে পারতো না তাকে এনে দিতে হইতো তো আমরা তো এনে দিতাম না এখন সে আটা চলাফেরা করে আবার সিগারেট খাচ্ছে তো দ্বিতীয়বার যদি আবার একটা লোক সিগারেট খায় বা অ্যালকোহল ইউজ করে বা লাইফ স্টাইল ঠিক মতো কারেকশন না করে সে আবার স্ট্রোক করে আবারও তার স্ট্রোক হওয়ার সম্ভাবনা অবশ্যই 100% হওয়ার সম্ভাবনা পার্টিকুলারলি স্মোকিং এর সাথে তো খুব বেশি রিলেটেড আমরা আজকে আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য জি আপনাকে অনেক ধন্যবাদ এসটিভি দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে একটু সচেতনতা নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা করছি আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত দুটায় ধন্যবাদ সবাইকে